স্বামী আর স্ত্রী দুইজন বসে আছে পাশাপাশি, দুইজনের দেহ শরীরে লেগে আছে পাশাপাশি সিটে, স্বামী স্ত্রী ট্রেনে জার্নি করছে, স্বামীর হাতে একটা স্মার্টফোন, স্বামী চ্যাটিং করছে অস্ট্রেলিয়ায়, আর স্ত্রীর হাতে আর একটা স্মার্টফোন, স্ত্রী চলে গেছে আটলান্টিকের ওপারে আমেরিকায় কানাডায়, দুইজন দুই মহাদেশে, একজন অস্ট্রেলিয়ায় পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একজন আমেরিকায় কানাডায়, দুইজনের দেহ এক জায়গায় কিন্তু এই স্মার্টফোন দুইজন দুই জায়গায় চলে গেছে, সেখানকার বন্ধুর সঙ্গে সে চ্যাটিং করছে, ধ্বংস করে দিয়েছে তাদের জীবন, ধ্বংস করে দিয়েছে। আরব দেশের এক মেয়ে লিখেছে, ম্যাডাম বলছে তোমরা ভবিষ্যতে কে কি হতে চাও তোমরা একটু লিখে দাও, একটা ছোট্ট বাচ্চা শিশু মেয়ে লিখেছে আমি ভবিষ্যতে স্মার্টফোন হতে চাই। ছোট্ট বাচ্চা মেয়ে যখন দৌড়াদৌড়ি করে তখন তার প্রতি মায়া সবচেয়ে বেশি হয়, সন্তানের প্রতি যা মায়া হয় নাতি নাতনি পুতি পুতনি তার মায়া আরও বেশি। লোকেরা বলে অরিজিনাল সম্পদের চেয়ে লাভের সুদের মায়াটা বেশি থাকে, আসল মালের চেয়ে সুদের মায়াটা বেশি থাকে। যারা নাতি নাতনির মালিক হয়েছেন তারা জানেন যে প্রথম মনে হতো ছেলে সন্তানই সব, এখন নাতি নাতনি হওয়ার পরে বোঝা যায় যে নাতি নাতনি হলো কলিজার টুকরা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই সমস্ত কলিজার টুকরা মাঝে মাঝে হারিয়ে যায়। কিছুদিন আগে 7 বছরের একটি শিশু কন্যা সন্তান, তাকে কোন নর পশু তার পশুত্বকে তার লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করে এই মাসুম বেগুনা বাচ্চাটাকে হত্যা করে ফেলেছে। এদেশে আইনের শাসন ঠিক মতো নাই, যার ফলে এই সমস্ত পশুরা এই সমস্ত আচরণ করে বেড়ায়। সম্মানিত উপস্থিতি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে দৌড়াদৌড়ি করা শেখে, যখন দৌড়াদৌড়ি করা শিখছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আলাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। হে সত্তা, আল্লাহ তোমাকে জবাই করার অর্ডার দিয়েছেন, তুমি এবার বলো আমি কি করব। কোরআনের ভাষা খুব সাবলীল এবং প্রাঞ্জল। কেতাবালায় লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম মিসা কথা কয়ে দাওয়াত খাওয়াতে নিয়ে গেলেন। কিতাবালায় লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম মিসা কথা কয়ে দাওয়াত খাওয়াতে নিয়ে গেলেন, আর রাস্তায় নিয়ে সন্তানকে জবাই করলেন, চোখ বেঁধে তারপরে ছুরি চালালেন, হাত পা বেঁধে ছুরি চালালেন। কেতাবালার এসব কথা, কেতাবালা যেমন মিথ্যুক সে নবীকেও মিথ্যাবাদী মনে করে, তাই সে মিথ্যা কথা লিখে দিয়েছে কেতাবে। আর আল্লাহর কোরআন কি বলছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, সন্তান দৌড়াদৌড়ি করা শিখল, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি তোমাকে, আমার আল্লাহ তোমাকে জবাই করার নির্দেশ দিয়েছেন স্বপ্ন যোগে। ফাযুর মাযা তারা, বাবা এখন কি করব আমি, তুমি আমাকে একটু পরামর্শ দাও, তোমার অভিমত তুমি ব্যক্ত করো। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তখন অভিমত ব্যক্ত করছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আজকে বাপের সঙ্গে সন্তানের দূরত্ব, মায়ের সঙ্গে মেয়ের দূরত্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব, স্বামীর সঙ্গে স্ত্রীর দূরত্ব, রাস্তায় চলি আর মাঝে মাঝে দেখি সব ঘটনা, আশ্চর্য হই হতভম্ব হয়ে যায়। স্বামী আর স্ত্রী দুইজন বসে আছে পাশাপাশি, দুইজনের দেহ শরীরে লেগে আছে পাশাপাশি সিটে, স্বামী স্ত্রী ট্রেনে জার্নি করছে, স্বামীর হাতে একটা স্মার্টফোন, স্বামী চ্যাটিং করছে অস্ট্রেলিয়ায়, আর স্ত্রীর হাতে আর একটা স্মার্টফোন,
স্ত্রী চলে গেছে আটলান্টিকের ওপারে আমেরিকায়, কানাডায়, দুইজন দুই মহাদেশে, একজন অস্ট্রেলিয়ায় পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একজন আমেরিকায় কানাডায়, দুইজনের দেহ এক জায়গায়, কিন্তু এই স্মার্টফোন দুইজন দুই জায়গায় চলে গেছে, সেখানকার বন্ধুর সঙ্গে সে চ্যাটিং করছে। ধ্বংস করে দিয়েছে তাদের জীবন, ধ্বংস করে দিয়েছে। আরব দেশের এক মেয়ে লিখেছে, ম্যাডাম বলছে তোমরা ভবিষ্যতে কে কি হতে চাও তোমরা একটু লিখে দাও। একটা ছোট্ট বাচ্চা শিশু মেয়ে লিখেছে, আমি ভবিষ্যতে স্মার্টফোন হতে চাই। কি হতে চাই? স্মার্টফোন। ম্যাডাম জিজ্ঞেস করলো, এটা কে লিখলো? এই তুমি লিখেছ? এদিকে আসো বাবা, তুমি স্মার্টফোন কেন হতে চাইলে? আমার মা স্মার্টফোন নিয়ে পড়ে থাকে, আমার বাবা স্মার্টফোন নিয়ে পড়ে থাকে, আমি হাউমাউ করে কাঁদি, ক্ষুধার জ্বালায়, আমার বাপ আমার দিকে ফিরে তাকায় না, আমার মাও আমার দিকে ফিরে তাকায় না। তা আমি বুঝলাম, স্মার্টফোন হলে আমার বাপ আমাকে দেখবে, আমার মাও আমাকে দেখবে। মহিলা শিক্ষিকা কেঁদে ফেলেছে, ছেলে ছাত্রীটির সেই মনের অভিব্যক্তি শুনে, ছেলেকে সময় দেওয়ার সময় তোমার নাই হে মহিলা, কিন্তু তোমার বন্ধু বান্ধবকে সময় দেওয়ার সময় তোমার যথেষ্ট আছে, পরিবারকে সময় দেওয়ার সময় নেই হে যুবক, কিন্তু তোমার স্মার্টফোনে রাস্তার কোথাকার কোন বন্ধু, কোথাকার কোন অপদার্থ, কোথাকার কোন হ্যাকার, কোথাকার কোন বাটপার চিটার, কোথাকার কে, তাকে সময় দেওয়ার সময় তোমার আছে। স্মার্টফোন রেখে দাও, ঘুমাবার আগে স্মার্টফোন রেখে দাও, ঘুমানোর আধ ঘন্টা আগে স্মার্টফোন রেখে দাও, জরুরি কাজে স্মার্টফোন ব্যবহার করো। আমাদের কাছে স্মার্টফোন আছে, কাজে লাগে। ট্রেনটা কত দূরে এলো আর আমার স্টেশনে যেতে কত টাইম লাগবে? ট্রেন স্টেশনে আসতে 40 মিনিট লাগবে আর আমার স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, তখন আমি বুঝতে পারলাম যে ইনশাল্লাহ ট্রেনটা ধরতে পারতেছি। এটা স্মার্টফোনের মাধ্যমে জানা সম্ভব, কোন ট্রেনে কোন সিট খালি আছে, এই মুহূর্তে কোন দিক দিয়ে কোথায় গেলে আমি কোন পথে সহজে কোথায় যেতে পারবো, এটা স্মার্টফোনের মাধ্যমে আমাকে সহজ করে দেয়। এগুলি জরুরি, এইগুলির জন্যই আমাদেরকে ব্যবহার করতে হয়। গুগলে সার্চ দিলে অনেক কিছু বের হয়ে আসে, একটা ফতোয়ার প্রশ্ন লেখে জিজ্ঞেস করলে ইন্টারনেট থেকে অসংখ্য স্কলার থেকে জবাব পাওয়া যায়। এগুলি জরুরি কাজ, এই জরুরি কাজটুকু না থাকলে স্মার্টফোন আমরা ব্যবহার করতাম না।